হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইব্রাহিম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আইবি ব্লগস। ওরে, প্রাইভেট কারগুলো যে ব্রেক ধরে না, প্রাইভেট কারের ব্রেক ধরা নিয়ে একটা কথা মনে পড়লো, আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, হাইওয়েতে রাইড করেন বা সিটির মধ্যে রাইড করেন, এরকম প্রাইভেট কারের পেছনে কিন্তু থাকাই যাবে না। এরা কি করে, মনে করেন সামনে স্পিড ব্রেকার থাকলে, জ্যাম থাকলে একবার টান দিয়ে এসে হুট করে ব্রেক ধরবে, যেটা আপনার টু হুইলারের জন্য খুব সমস্যা, দুই চাকার বাইকের জন্য এটা খুব রিস্ক ব্রেক ধরাটা তাদের পেছনে থাকে। তারপরে দেখা যায় জ্যামটা ছেড়ে দিব, স্পিড ব্রেকার পার হয়ে গেলো, আবার ফচট করে নাম দিও, টানটান এটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে তাদের পেছনে থাকে ব্রেক ধরাটা খুব টাফ। সো এই কারণে প্রাইভেট কারের থেকে একটু দূরত্ব মেনটেন করাই ভালো। জ্যাম নাই, আর এরকম জ্যাম না থাকার কারণ হচ্ছে হিটিং ইস্যু, প্রচুর পরিমাণে গরম বাংলাদেশে এখন পড়তেছে, আর এরকম তাপমাত্রার কারণে কিন্তু কি করে সাপের মতো না চোখে করে কি এমনি যাই এমনি ঢুকিসু। বর্তমানে বাংলাদেশে কিন্তু তাপমাত্রা প্রায় 44-45-46 পর্যন্ত হয়। সো এই তাপমাত্রার কারণে কিন্তু মানুষজন প্রয়োজন ছাড়া কেউ আর বাইরে বেরোইতেছে না, এই কারণে রাস্তাঘাট কিন্তু ফাঁকা। না না হলে কিন্তু ঢাকা সিটির মধ্যে এরকম রাস্তাঘাট ফাঁকা থাকে না, যেমন এই কাটামনে যে রাস্তা দেয় এমন চাইতেছে, এই রাস্তা কিন্তু প্রচুর পরিমাণে ফাঁকা ধরতে গেলে। এখানে প্রচুর গাড়ির চাপ থাকতো রেগুলার টাইমে, আর জ্যাম তো থাকতোই মাসের মধ্যে, কিন্তু এখন কোনো জ্যাম নাই, কারণ একবারে পুরোপুরি প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বেরোইতেছে না, কাজের উদ্দেশ্যে বেরোইতেছে না। সো এই কারণে কিন্তু জ্যাম জট কমে গেছে, আর ঢাকা শহরটা এরকম থাকাটাই দরকার, মানে এরকম তাপমাত্রা যেন না থাকে, বাট জ্যামের পরিমাণ বা গাড়ি ঘোড়ার পরিমাণ রাস্তায় যদি এরকম থাকে তাহলে অনেক ভালো হয়। যেই পরিমাণ গরম, এই পরিমাণ গরম না থাকলে, বাট এরকম গরম না থাকলে কিন্তু মানুষজন আবার রাস্তাঘাটে বেরো শুরু হয়ে যাবে, জ্যাম জট শুরু হয়ে যাবে, শুধুমাত্র তাপমাত্রার কারণে মানুষ এখন বাসা থেকে বেরোচ্ছে না, একবার প্রয়োজন ছাড়া না, একবার না পারলে আমার আজকে কিবোর্ড কেনাই লাগবে, মনিটর ঠিক করাই লাগবে, এই কারণে আমি বেরোইছি। সো এরকম আমার মতো যারা একবারে প্রয়োজন ছাড়া কেউ, একবার 100% প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বেরোতে আসে না, এই কারণে কিন্তু রাস্তাঘাট মোটামুটি এখন ফাঁকা। 2000 years later বের হয়ে গেলাম আইসিডি ভবন থেকে, সে বের হয়ে তো রাস্তার অবস্থা দেখতেছি খুবই খারাপ, কারণ আসার সময় দেখছিলাম কিন্তু রাস্তা এরকম জ্যাম নাই, মানে অনেক রোদ ছিল, তো এই কারণে বলছিলাম যে বাইরে মানুষ বেরোতে আসে না। আর একটা নিউজেও আমি এটা দেখছিলাম, ভালো একটা সংবাদ মাধ্যম এটা নিউজ করছিল যে রোদের কারণে, হিটিং ইস্যুর কারণে অনেকে একবারে প্রয়োজন ছাড়া বাসা থেকে বেরোতে আসে না, বাট যখনই দেখা যায় রোদ কমে গেল, সন্ধ্যা নেমে আসলো, সূর্য ডুবে গেল, তখন কিন্তু ভিন্ন চিত্র। এখন কিন্তু রাস্তায় প্রচুর পরিমাণে গাড়ি, প্রচুর পরিমাণে জ্যাম, আর আসার সময় কিন্তু এরকম রাস্তায় কিচ্ছু দেখতে পাইনি, এখন কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি রাস্তায় দেখতেছি। রোদ কমার সাথে সাথেই কিন্তু এরকম মানুষ তাদের প্রয়োজনের কাজে বের হচ্ছে। গরমের থেকে আসলে বাঁচার উপায় কি, বাঁচার উপায় হচ্ছে একমাত্র গাছপালা, এছাড়া কোনো উপায় নাই। এক সময় কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে গাছ ছিল, এগুলো কিন্তু আমরা আমাদের নিজেদের প্রয়োজনে কেটে কেটে উজাড় করছি, উজাড় করে এখন আমরা নিজেরাই ভুগতেছি। আসলে নিজেদের পাপ কাজের ফল যে দুনিয়াতে নিজেদের ভোগ করতে হয়, এটা আসলে প্রমাণ এখনই মানুষ পাচ্ছে হারে হারে, মানে গাছ কাইটা যে পাপগুলো মানুষ করছে এগুলার রেজাল্ট কিন্তু এখন মানুষ পাচ্ছে। এখন বাংলাদেশে প্রায় 300 কোটি গাছ প্রয়োজন, আর এই 300 কোটি গাছ যদি মানুষ এখন লাগায়ও, সো গাছ লাগার কিন্তু একটা সময় আছে, যে কোনো সময় গাছ লাগালে হবে না, আর গাছগুলো লাগানোর সাথে সাথে তো সাপ্তাহখানেকের মধ্যে বড় হয়ে যাবে না। 300 কোটি গাছের প্রয়োজন অনুভব করতেছে এখন মানুষ, এটা কিন্তু আরো অনেক আগেই প্রয়োজন ছিল উদ্যোগ গ্রহণ করা। তো আসলে মানুষ ঢুস না গেলে হুশ হয় না, কথায় আছে না, মানে ওইরকম চাপে মানুষ এখন পর্যন্ত পড়ে নাই, এরকম গরম বাংলাদেশে এখনো পর্যন্ত পড়ে নাই, এই কারণে মানুষের হুশ হয় নাই, বাট এখন গরম পড়ছে দেখে মানুষের হুশ হয়েছে, এখন মানুষের চিন্তা ভাবনা হয়েছে যে গাছ লাগানো প্রয়োজন। সো গাছ লাগানো অবশ্যই প্রয়োজন, এটা আসলে মুখে মুখে বললেই হবে না, আর অনলাইনে অনেকেই নিউজ করতেছে, এগুলো করে আসলে লাভ নেই, নিজ নিজ জায়গা থেকে যদি আমরা নিজেরা সচেতন না হই। আর বর্তমানে ঢাকা শহরের কথা যদি বলি, তাহলে দেখা যায় ম্যাক্সিমাম জায়গায় কিন্তু বিল্ডিং করা, ওইরকম পরিমাণে কোনো ফাঁকা জায়গা নাই, গাছ লাগানোর মতো ফাঁকা কোনো জায়গা নেই, মানে কোনো একটা ফাঁকা জায়গার মধ্যে যে মানুষ প্ল্যান করবে ওইরকম কোনো ফাঁকা জায়গা নেই। সো এখন যেটা করতে পারি সেটা হচ্ছে রাস্তার পাশে, যেখানে যেমন রাস্তার মাঝখানে গাছ লাগানো আছে, এরকম রাস্তার পাশে লাগানো যেতে পারে। আর সেকেন্ড হচ্ছে, ঢাকা শহরে যেহেতু বড় বড় দালান কোঠাই বেশি, প্রত্যেকে যদি নিজ নিজ ছাদের মধ্যে বাগান করার চেষ্টা করি, তাহলে এটা অনেক ফলপ্রসূ হবে, এটা অনেক অনেক ফলপ্রসূ হবে, এই কাজটা আমরা সবাই নিজে উদ্যোগে করতে পারি, কারণ এটা তো সরকার এসে করে দেবে না, আমার ছাদের ভিতরে বাগান তো আর সরকার এসে করে দেবে না, ওটা আমার নিজেরে নিজেরই করতে হবে। সো এই কাজটা আমরা নিজের উদ্যোগে নিজের জায়গা থেকে করতে পারি, এই কাজটা করলে হয়তোবা আমরা একটা ভালো রেজাল্ট পাবো। আর দেখেন, শুধু যে হিটিং ইস্যুর কারণে গাছ লাগানো উচিত তাও না, আমরা দেখা যায় বিকালবেলা একটা ভালো সময় কিন্তু কাটাতে পারি নিজের ছাদের বাগানে গিয়ে। সো ওই জায়গা থেকে যদি বলি, তাহলে গাছ লাগানো প্রত্যেকেরই দরকার। এখন তো বাংলাদেশে প্রায় 44-45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে, সো সামনে কিন্তু এমন দিন আসবে যখন তাপমাত্রার পরিমাণ আরও বাড়বে, দেখা যায় আগামী বর্ষে কিন্তু তাপমাত্রার পরিমাণ 55-60 হতে পারে। সো এখন থেকে যদি আমরা উদ্যোগ গ্রহণ করি, তাহলে কিন্তু আগামী বছরগুলোতে এরকম ভোগান্তি আমাদেরকে ভুগতে হবে না। সো বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে, আজকের ভিডিও এই পর্যন্ত, যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আমার উপদেশমূলক কথাগুলো যদি কারোর কাছে খারাপ লাগে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে, নতুন কোনো কথাও। সেই পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, সবাইকে আসসালামু আলাইকুম।